সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। দৈনিক আমাদের সময়ের বইমেলা নিয়মিত আয়োজন বইমেলা আলাপনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাকিলা জেরিন। আজকে আমার সাথে আছে এই সময়ের একজন পাঠক নন্দিত লেখক রুহুল আমিন। তবে রুহুল আমিনকে অনেকেই মধ্যবিত্ত রুহুল আমিন নামেও চেনে, তার বই এতটাই জনপ্রিয় হয়েছিল। আমরা তার সাথে কথা বলবো, তার লেখালেখির গল্প জানবো, তার বইয়ের গল্প জানবো। কেমন আছেন? ভালো, খুব ভালো। মেলা আসলে আমাদের সবসময় ভালো থাকা হয়। এটা তো যেহেতু আমাদের প্রাণের মেলা, আমরা সবসময় এই সময়টার জন্য অপেক্ষা করি এবং আমাদের খুশির দিন বলা যেতে পারে। নতুন গল্প গ্রন্থ বকুলের ঘ্রাণ, এটা নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, বকুলের ঘ্রাণ আমার মূলত পঞ্চম গল্প গ্রন্থ। এর আগে আমার একটা উপন্যাস ছিল উনুন, গত বছর আমার এসেছিল লইট্টা সুন্দরী অন্যপ্রকাশ থেকেই। এখন এবার আসলো আমার যে বকুলের ঘ্রাণ, এটা হচ্ছে বলা যেতে পারে, আমি সবসময় সবাই বলা হয় যে সবাই বলে আমাকে সবসময় আমি একটু নারীদেরকে প্রাধান্য দিয়ে সবসময় লেখালেখি করি। নারীদের জীবন সম্পর্কে যে ধারণা, জীবন সম্পর্কে তাদের যে সংগ্রাম, সেই জিনিসগুলো আমার এখানে 11টি গল্প আছে। গল্পগুলো ভিন্ন ভিন্নভাবে আমি ভিন্ন ভিন্ন চরিত্রে দেখাতে চেয়েছি নারীরা আমাদের সমাজে তাদের কন্ট্রিবিউশনগুলো কী বা তাদের অবদানগুলো কী। নতুন বই আসলেই সেটা যেভাবে চলে, পুরনো বইগুলো কি ততটা চলে? আমার তো মনে হয় চলে। তার কারণটা হচ্ছে একজন পাঠক যখন আমাকে রিচ করতে পারে বা একজন পাঠক যখন আমাকে পড়তে পারে, আমার নতুন বইটা যখন একজন পাঠক পড়ে, তখন তার মধ্যে আরও একটু জানার আগ্রহ হয় যে এই লেখকের লেখাগুলো আরও কেমন হতে পারে বা পেছনের আরও কোনো গল্প আছে কি না বা কোনো উপন্যাস আছে কি না। তো পাঠকরা সবসময় পুরনো বইগুলো, নতুন বই পড়ার পর তাদের মধ্যে যখন একটা মানে কী বলবো, তাদের একটা যখন আগ্রহ হয় তখন তারা পুরনো বইগুলোই কিনে। আপনারা দেখবেন যে আমাদের স্টলগুলোতে বা আমরা যেখান থেকে বই এনেছি অন্যান্য স্টল থেকে যেটা আমাদের বই আছে, তখন দেখবেন যে এই বই ছাড়াও আমাদের নতুন বই ছাড়াও পুরনো বইগুলো কিন্তু বেশ মানে যায়। তো আমরা অপেক্ষা করি আমাদের পুরনো বইগুলো যেন পাঠক ধরতে পারে বা পড়তে পারে। এ পর্যন্ত ভাইয়ের 6টি বই প্রকাশিত হয়েছে, লেখালেখির শুরুটা কীভাবে ছিল? ওই পাহাড় এবং সমুদ্রের মাঝামাঝি জায়গায় আমি বড় হয়েছি। আমার যে গ্রামের বাড়ি বলবো না, আমি চট্টগ্রাম শহরেরই ছেলে এবং আপনারা সবাই জানেন যে চট্টগ্রামের পুরো চট্টগ্রামটা পাহাড় এবং সমুদ্র বেষ্টিত। তো ঠিক তার মাঝামাঝি জায়গাটাই আমার অবস্থান। তো আমি যেহেতু এই পাহাড়ের পাশাপাশি খেলাধুলা করতাম, পাহাড়ের পাদদেশে যেগুলো বলা হয় যে যেখানে অনেকে জায়গা থাকে সেখানে, তারপর হয়তো আমি মাঝে মধ্যে খেলতে গিয়ে আবার সমুদ্রের পাড়ে গিয়েছি। তো এই এই সময়টা, এই এই বলবো আমার শৈশব কৈশোর, এই জিনিসগুলো সবসময় আমাকে মানে তাড়না দিত যে আমি নতুন কিছু জানছি, নতুন কিছু দেখছি। তো সেই সময়টা আমার বলা যায় আমি যখন 9-এ পড়ি তখন আমার লেখালেখিতে আসা, তখন জাতীয় পত্রিকা থেকে আমার শুরু করি। এরপরে তো আস্তে আস্তে আমার লেখার পরিধিতে বাড়লো, বাড়তে বাড়তে বিভিন্ন পত্রপত্রিকায় লিখছি, লেখার পর এখন এই তো বই আকারে আসলো। আমার প্রথম বই আসলো মধ্যবিত্ত পেন্সিল পাবলিকেশন থেকে 2020 সালে। এরপরে পিতাটা, পিতার পরে আসলো আমার উপন্যাস উনুন, এরপরে তো একটা একটা লইট্টা সুন্দরী, তারপরে এই যে বকুলের গান, এই তো। আপনার প্রকাশিত বইয়ের মধ্যে আমরা গল্পগুচ্ছ বেশি পেয়েছি, উপন্যাস বা কবিতা কি পাবো? আর উপন্যাস তো আমি লিখেছি, উপন্যাস যেহেতু আমি চট্টগ্রামের, বিশেষ করে আপনি যিনি খুশি হবেন যে আমার যে উপন্যাসটা উনুন সেটা হচ্ছে চট্টগ্রামের একজন বাবুর্চিকে নিয়ে লেখা, যেটা চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী একটা জিনিস আছে, সেটা হচ্ছে মেজবান। তো মেজবানটা যারা রান্না করে যে বাবুর্চিগুলো, তাদের জীবন এবং তাদের জীবনের যে জীবন যেভাবে নির্বাহ করে আর কি, সেগুলোকে নিয়ে আমার বিশেষ করে এই যে উনুন উপন্যাসটা। তো যেহেতু উনুন উপন্যাসটা আমার একটা গিয়েছে, আমার থাকবে হয়তো, কিন্তু গল্পগুচ্ছটা আমাকে বা গল্প আমাকে সবসময় টানে। আমি চাই যে গল্পের মধ্যে থাকতে এবং গল্পের একজন মানুষ হয়ে উঠতে। অনেক ধন্যবাদ ভাই আপনাকে, আপনার জন্য, আপনার বইয়ের জন্য অনেক শুভকামনা। আপনাদের আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার মতো খুব ক্ষুদ্র একজন লেখকের এভাবে মানে কি বলবো, ইন্টারভিউ নেওয়া এবং কিছু বই নিয়ে বলার যে সুযোগটুকু আমার হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আমাদের যে পাঠক আছে তাদেরকে বলবো আপনারা মেলায় আসবেন এবং বই কিনবেন।